পারিনি না না ও খাওয়া ধরে নিয়ে আসো বাবা আই 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 দাদি দাদি আই ও গেছে আস্তে আস্তে নিচে রাখি না দিয়ে যা তো গুড মর্নিং অল ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং জানাই এখন সকাল হলো তো এখন আমরা ঘুম দিয়ে উঠে পার কাঁদু কাঁদু শুরু করে দিয়েছি মানে সকালবেলা আজকে সারাটা দিন কাঁদু কাঁদু করবো আর মাকে জ্বালাবো হ্যাঁ দুদিন মা বাড়ি না থাকার শাস্তি কোথায় আবি কোথায় আবি নিচে পড়ে আবি পড়ে আবি সোফা থেকে পড়লেই পড়ে আবি দেখতে পাচ্ছ বন্ধুরা বাবু কত কান্না করছে ঘুম দিয়ে উঠে ওকে আগে সামলাই তারপরে তোমাদের সাথে কথা বলতে হবে তো বন্ধুরা আজ বাবুকে রেখে আমাকে বার হতে হবে কারণ আজ আমার পরীক্ষা আর ওকে ওর দিদার কাছে রেখে যাব আর তোমাদের আমাদের আমার পড়াশোনা নিয়ে তোমাদেরকে কোনোদিনই কিছু জানাইনি আর আমি ইচ্ছে করেই জানাইনি হয়তো কি ফ্যামিলির সব বিষয়ে জানানোটা সোশ্যাল মিডিয়ায় ঠিক নয় তো এই ভিডিওটা আমি করে রাখছি কারণ আমার এটা স্মৃতি হিসেবে থাকবে আর আমার ফ্যামিলি আমার সাপোর্টে ছিল আমার হাজব্যান্ড আমার সাপোর্টে ছিল বলে আমি আমার পড়াশোনাটা কিছুটা শেষ করতে পেরেছিলাম তো আজ আমার পরীক্ষার লাস্ট ডে তো এটা এই ভিডিওটা আমি তো আর পরে পাবো আর এই দিনগুলো আর ফিরে পাবো না যার জন্য এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে না এই দিন আমি এটা করেছিলাম আমার জীবনে সেই জন্য তো বাবুকে রেখে ও দিদার কাছে রেখে আমি যাচ্ছি আমার অনেকটাই কষ্ট হচ্ছে যেহেতু ছেলে রেখে কোথাও কোনো দিন যাইনি প্রথম যাচ্ছি মনের ভিতরে একটা অন্যরকম চিন্তা হচ্ছে যে ছেলেটা আমার কী করবে সারাদিন আমি জানি না ও বড্ড ছোট তো একটু হলেও কষ্ট হচ্ছে কিন্তু কিছু করারও নেই এমন একটা দিন যে আমাকে রেখে যেতেই হবে কিছু মানে কিছু করতে চাইলেও যে আমি ইয়ে করতে পারবো যাই হোক আশা করি ভালো থাকবে কারণ ও দিদা ওকে অনেক যত্নে রাখবে আর আমি তো বেশি সময় থাকবো না কয়েক ঘন্টা মাত্র দিয়েই চলে আসবো তো চলো গাইস আর এখন তো সোনার পাপা বাড়ি চলে এসছে আমিও বাড়ি চলে এসেছি এখন দেখো সোনার পাপা সোনার জন্য সারা মাসের খাবার নিয়ে চলে এসছে আর সোনা দৌড়ে গিয়ে দৌড়ের কাছে গেছে কারণ ওর পাপার গলা শুনলেই সোনা ছুটতে যাবে ওর বাবার কাছে আগে কোলে ওঠার জন্য ব্যস্ত থাকে কিন্তু আজ কিন্তু উল্টো পুরো যে বাবা হাতে করে কী নিয়ে এসছে সেটার জন্যই ছেলে আরও ব্যস্ত উদ্বাস্ত হয়ে রয়েছে হয়তো এরকমই আমরাও ছোটোবেলায় আর খাবার এনেছো বাপ্পা সব সোনার খাবার দেখো বন্ধুরা কত খাবার সোনা খাবে দেখো দেখো ও বুঝে উঠতে পারছে না ও কি করবে ল্যাকটোজিন এটা টু আছে তাই তো টু দিয়েছে ছ মাসে কেন এনেছ ওর তা ও বারো মাস না তাও তো ওর তো আট মাস না এটা রাইস ভেজিটেবল রাইস রাইস ভেজিটেবল মানে এর সাথে সবজি আছে এটা শুধু রাইস তিনটেই এটা আছে হোয়াইট হুইট অ্যাপেল মানে অ্যাপেলের আছে এটা গম আছে তো দেখছি দেখো আর এটা হোয়াইট রাইস মিক্স ভেজ মানে সব রকম মিশানো হ্যাঁ এটা দুটো খাওয়ানো হয়ে গেছে এটা দুটো বাবুর খাওয়ানো হয়ে গেছে আর এই তিনে পড়বে আর এই একটা পড়বে মানে চারটে আর এইটা এটাও বাবুর অনেকগুলো খাওয়ানো হয়ে গেছে মানে একটাই নয় এটা অনেকগুলো এটা অনেক খেয়েছে বাবু বাবু তো ছ মাসের পর দিয়ে এটাই খাচ্ছে তো এটা অনেক হয়ে গেছে বলে এটা একটা আনতে বললাম রাইসটা আমি এর আগে তিনটে খাওয়াইছি আবার এই দুটো নিয়ে আসা করালাম তাই তো আর দুটো নিয়ে আসা হলো হ্যাঁ আর এই ল্যাকটোজিন সামনে মাসে আমি থ্রিটা ইচ্ছে করেই আনতে বললাম একটু চেঞ্জ করে খাওয়ানোর জন্য তো ডাক্তারে বারণ করছে বলে ওর বাবা এবারে ল্যাকটোজিন টুটা নিয়ে আসলো তো এই যে ল্যাকটোজিন টু খাবে আর এখন তো থ্রি চলছে সাথে আছে পাউডার পাউডারের সাথে এটা কি তো বন্ধুরা বাবুর জন্য কত কিছু আনা হয়েছে মাসকাওয়ারি বাজার তোলা হয় আমাদের তো আমাদের সংসারে যেমন মাসকাওয়ারি বাজার তোলা হয় তার সাথে সাথে ছেলেটারও সব কিছু মাসকাওয়ারি তোলা হয় কারণ ওর বাবা সারা মাস আর টাইম পায় না সেই জন্য আর ওর একটা পাউডার ফুরিয়ে গেছিলো তো ওই পাউডারটা আনতে বলেছিলাম আর পাউডারের সাথে একটা ম্যাসেজ অয়েল গিফট ফ্রি দিয়েছে আর এখানে আছে হাগিস আগের মাসেও একটা হাগিস এনে দিয়েছিলো বাট এ মাসেও আবার একটা নিয়ে আসলো এনে রাখাই ভালো কারণ এখন বর্ষাকাল বাবুর মানে বারবারই কিছু পায় বাচ্চারা বর্ষাকালে বারবারই টয়লেট করে সেই জন্য তো বাবুকে আমি সবসময় হাগিস দিই না রাতেই দিই আর খুব যখন অসুস্থ হয় তখন দিই দিনের বেলা দিই খুব কম কারণ বেশিটা দেওয়াটা ঠিক নয়
র‍্যাশ বেরিয়ে যায় সেই জন্য। তো এখন সোনার মাসকরি বাজার তোলা হলো, আর এর মধ্যে যদি কিছু লাগে তো সেটা আনা হবে, আর ফলটা তো প্রায় আনা হয়। তো সোনাইকে এখন এই সেলাক্সটাই বেশি খাওয়াই, আর ভাতটা এখন অল্প দিই, কারণ ও এখন খুবই ছোট, ভাত খাওয়ার মতো হয়নি। আর তোমরা জানবে ভাত দিলে বেশি ঠান্ডা লেগে যায়, তো এত ছোটোবেলায় ভাত না দেওয়াই ভালো। অল্প স্বল্প করে দিই, সবজির একটু খিচুড়ি বানিয়ে দিই কোনোদিন, কোনোদিন একটু ডিম হাফ বয়েল করে দিই, একটু কখনো ফলের রস দিই, একটু কলা খাওয়াই, তো সব রকম করেই খাওয়াচ্ছি। তো তার মধ্যে সেলাক্সটাই বেশি মাসকরি তোলা হয় সেই জন্য তোমাদেরকে দেখালাম, আর সেলাক্সটাই তার মধ্যে বেশি খাওয়ালাম। তো এখন সোনায়ের সব জিনিসগুলোই চলে এসছে আর ওর সামনে রাখা হয়েছে, ও ভাব যে এগুলো ওর খেলা আর খাওয়ার, তো ও এখন ভাবতে পারছে না, বুঝে উঠতে পারছে না যে ও কোনটা নেবে, কোনটা ছেড়ে কোনটা ধরবে। আর ও বলে দিই এই সেলাক্সের খামগুলো কিন্তু আমি ফেলি না, রেখে দিই, ও খেলতে খুব ভালোবাসে এই সেলাক্সের খামগুলো। ওই যে হাগিসটা হাত বুলাচ্ছে, এটায় হাত বুলাচ্ছে, সেটায় হাত বুলাচ্ছে, ভাবছে এগুলো কী, আর এগুলো তো এখন খাওয়াই যাচ্ছে না, ও তো আর বুঝতে শিখিনি যে এগুলো খাওয়া যাচ্ছে না। তো সোনা এখন চারিদিকে কেমন করে দেখছে, দেখো ওর জিনিসপত্র